দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটের একটি মেলায়। আর এই মেলা থেকে আপনাদের আপনারা জানাবো যে ক্রস জাতের ষাঁড় গরু বা মাংসের গরু যেটাই বলি না কেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব। আজ হচ্ছে 25 জানুয়ারি 2023 রোজ বুধবার। আমরা এখানে কাউসার ভাইকে দেখছি। কাউসার ভাই কি অবস্থা? ঠান্ডা শেষ হয় নাই ভাই, কমে গেছে তো, এই জন্য একটু বাড়তে শুরু করেছে। ফুলফিল যখন ঠান্ডাটা শেষ হয়ে যাবে তখন বাজারটা বাড়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখছেন কত চা আছে ভাই? 45, 1,45,000। এখানে দরদাম করছেন দেখি, এখন বেচা কিনার কথাবার্তা চলুন। কতটুক হবে ভাই? এক জায়গায় 5 মন হবে। এক জায়গায় 5 মন হবে, সাড়ে 7 মন ভেঙে বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, কি চাইছেন? কত? 32। আপনার শুনেন, আপনারা যেটা আছেন আমি আপনার ধরা দিয়ে কথা কই, কার জন্য কিনতেছেন আপনারা? তারপরে যোগাযোগ আছে, দীর্ঘদিন আছে আর কি। আচ্ছা, ওই ভাইরাই আসে, হ্যাঁ, ওদের জন্য ওই দুই ভাই মিলে ইনশাল্লাহ। বিষয় হচ্ছে আমাদের বিশ্বাস, বিশ্বাস যদি অর্জন করে মনে করেন চিবে গরু কিনে দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমাদেরকে খুঁজবে। মিথ্যাটা একটু কিনে মনে করে দ্রুত কাজ করবে, আর সত্যটা একটু মনে করে লেটে আসবে। কিন্তু সত্য সত্যই, আমরা যা গরু দিব সরাসরি সরাসরি, আমরা তো বাদ দিয়ে গরু কিনবো না। আচ্ছা, পোয়া ডোঙ্গা দিয়ে গরু কিনবো, পোয়া ডোঙ্গা দিয়ে ডাইরেক্ট যা হবে ডাইরেক্ট। তো এখন কত বলছেন এটা? দেখি আমরা এখানেও আরেকটি গরুর দরদাম করছেন, আমরা সেটাও একটু দেখবো। এটা কি দাম দিচ্ছেন নাকি? কত দিচ্ছেন? 135। কতটুকু হবে ভাই? দর্শক শুনছেন, আমরা দেখছি শুনছি আজকে ফার্মের জন্য পারফেক্ট। বয়স কত? 1 বছর। 1 বছর বয়স, 135 পর্যন্ত দাম দিছে। চাইছেন কত চাচা? 55। দর্শক শুনছেন যে 55 চাইছে, 135 পর্যন্ত দাম বলছে। আমরা দেখছি আজকে না
আমরা দেখি আরো কিছু গরু আছে এই পাশেও। কত? ২৫ আমরা শুনছি দেখছি আজকে ১০৫ এখানেও আছে আরেকটা দেখি আমরা কত থাকি? ১০০ থাকি। আজকা নাকি? কেন মেলা দেখিয়া? মেলা দেখিয়া না, গরু মেলাটা খরিদ করা আছে ভাই। আচ্ছা আচ্ছা, বেশি দামে খরিদ করা আছে। কিভাবে কিভাবে দিবে আমরা দেখি। আরো এখানে আছে গরুটি, আমি যদি হুটহাট করে গরু কিনি তারও তো দাম বেশি হবে। আমাকে হিসাব করে কিনতে হবে, হাটে ঢুকে হাটের আগে পরিবেশটা দেখতে হবে যে আজকে কেমন বেচা কিনা হবে, কতটুকু গরু আছে, কতটুকু কাস্টমার আছে, সেদিকটা চিন্তা ভাবনা করে গরু কিনতে হবে। আজকে হয়তো একটা দুইটা কিনবো, বাকিগুলো আল্লাহ বাজে দিলে আম্বারে দিয়ে কিনে দিবো। আম্বারে আম্বারি আছে, কারল আছে, দুইটা হাট দুইটা মিলে কিনবো আজ কিনে দিবো। যেহেতু এর আগে আসছিল তো তার কোনো ভাই বলতো যে আমি দুদিন আগে যাবো, বেড়াবো আপনাদের সাথে, ঘুরবে। ঠিক আছে, এই জন্য এখন ঘুরতেছে। আচ্ছা, এটা এটার দাম দিচ্ছেন নাকি? কাটা বান্ডিল কিনে দেবো। হিসাব মনে করেন এমন ভাবে কিনাটা হবে যেন মনে করেন ওই ভাই একবার নিয়ে গেছে, এবার দ্বিতীয়বার তৃতীয়বার যেন আসে। আচ্ছা, এদিকটা আমাকে সবসময় সচেতন থাকতে হবে। আচ্ছা, মনে করেন যেভাবে হোক চিপে চাপে কিনে দিতে হবে, কিনে দিতে হবে, কিনে দিতে। যাই হোক, কেনা বেচা করেন, কেনা বেচা আছে, নাম্বারটা বলেন আপনার। ০১৭৫ হ্যাঁ ৮২৩১৭১। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে নোয়াখালী, না নোয়াখালীর ব্যবসায়ী যে গরুগুলো কিনছিলেন আমরা, সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। চলো চন্দ্রগঞ্জি বিন্দি রাজু তো খারাপ আছে, কথা খারাপ।
নো হ্যান্ড।